সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেলবাজার হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে রেলবাজার হাট থেকে দেখব খামারে রাখা ছোট ছোট ষাঁড় গরু এবং বকনা গরু কী দামে কেনা বেচা চলছে আজকে এই রেলবাজার হাটে। আজকে কিন্তু রেলবাজার হাট সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয়, বৃহস্পতিবার এবং রবিবার। আমরা দেখছি এখানে আমাদের পরিচিত মেরুল ভাইকে দরদাম করছেন এক ক্রেতার সঙ্গে। সকাল সকাল হাট কিন্তু এখনও সেভাবে শুরু হয়নি, আরও হাটে গরু আসবে, তারপর আমরা ভিডিওটা ধারণ করছি। দর্শক, আমরা কথা বলি মেরুল ভাইয়ের সঙ্গে, আজকে হাট কেমন দাম ভাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? রেলবাজার হাটে দেখলাম অনেকদিন পর, কেমন যাচ্ছে রেলবাজার হাট? আমদানি কম, গ্রাহক বেশি। আমরা গতকালকেও দেখেছি আমদানি কম, গ্রাহক বেশি ছিল, কি দামটা কি বেশি? কম যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গৃহস্থ বাড়িতে ধান কাটা মারার জন্য কি দামটা কম? আবার দাম বাড়বে, হ্যাঁ, সবাই দু চারটা করে গরু কিনবে। এখন কি গরু কিনে সব ধানে লাগাইছিল মানুষ? গরু বিক্রি করে, গরু বিক্রি করে ধানে লাগাইছে, এখন ধান বিক্রি করে আবার গরুতে লাগাবে। আচ্ছা, দর্শক শুনলেন, এগুলো বয়স কেমন? ছয় মাস। আর এইটা, হ্যাঁ, কত কত? ৩৫। কি জাতের এটা? দেশাল বকনা। এইমাত্র বিক্রি করলেন, এইমাত্র বিক্রি করলেন, ৩৫ হাজার টাকা একটি বকনা বিক্রি করলেন মেরুল ভাই। দেখুন, দেখ, ৩৫ হাজার টাকায় আমরা এগুলোর দাম শুনব। তো সাদাটা এই যেটা এটা, এটার দাম কত যাচ্ছেন? কত যাচ্ছেন এটা? ৩৫। আর কত বলে? ৩৫ হলে দিবেন। আর ওই পাশে ছোটোটা, এটা ২৬ বলছে, ৩৫ হলে দিবেন। আচ্ছা, ওইটা, আচ্ছা, ৩৬ চাচ্ছেন, ২৩ হলে দিবেন ষাঁড় বাচ্চা। আর এই পাশে একটা বকনা দেখছি, ক্রস না কি এটা? এটা কি ক্রস? ক্রস জাতের বকনা। দেখুন দর্শক, এটা কত চাচ্ছেন? এটা ৩৭ চাওয়া। বয়স কেমন? দশ মাস। এটা ৩৭ চাচ্ছেন? ৩৫ হলে দিবেন। দর্শক শুনলেন দামগুলো, অলরেডি একটা বিক্রি করলেন ৩৫ হাজার টাকা দিয়ে, দেশাল বকনা। তো আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান, মেরুল ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, মেরুল ভাইয়ের বাসা থেকে অথবা হাট থেকে। এছাড়াও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খামারি ব্যবসায়ীদেরকে গরু সংগ্রহ করে দেন, জেলার বিভিন্ন হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন মেরুল ভাইয়ের সঙ্গে কথা বলে। তো মেরুল ভাই, আপনার নাম্বারটা একটু বলে দেন। ৩৯। এটা মেরুল ভাইয়ের নাম্বার। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ দর্শক। আমরা দেখবো আরো এই সমস্ত সার গরু কি দামে কেনা বেচা চলছে। এখানে দেখছি এক জোড়া দেশাল সার খামারে রাখার উপযুক্ত। দেখুন দর্শক, চারটা আনছেন, এখানে দুটি এবং এ পাশে আরও দুটি, সব কিন্তু দেশাল সাইওয়াল না, দেশাল সার গরু খামারে রাখার
একবারে উপযুক্ত, দুটি বড় একটু বড় আর দুটি একটু কিন্তু ছোট। দেখুন দর্শক, এই ভাই নিয়ে এসছেন। এই বড়গুলার বয়স কেমন? 8 মাস। ওইটা এটা 8 মাস, ওইটা 9 মাস। এটা তো সাইওয়াল না, দেশালের মধ্যে পড়ে, সাইওয়াল হবে না। হ্যাঁ, সাইওয়াল দেশালে ভাগ আছে, সাইওয়ালের ভাগ আছে কিন্তু পার্সেন্টেজ কম, দেশালই বলবো আমরা। এই জোড়াটা কত রাখছেন? 80। আর কত বলে? 70 পর্যন্ত বলে, 35 করে 70। টার্গেট কত রাখছেন, কত হলে ছাড়া যাবে? 75 হইলে দিবেন। দর্শক শুনলেন, 75,000 টাকা হলে এই এক জোড়া দেশাল জাতের শাঁখ আজকে বিক্রি করবেন রেলবাজার হাট থেকে। গরুগুলো কিন্তু আসলেই ভালো, বেশ উনিও বলছেন গরুগুলি ভালো। আমরা ওই পাশে আরও দেখছি, এই এগুলার বয়স, এটা পশমগুলো উঠে গেছে কেন গায়ের? ও দুধ পশম। আচ্ছা আচ্ছা, এটা দুধ পশম। বয়স তাহলে বেশি না, 6 মাস, 6 মাস বয়স। এই জোড়াটা কত রাখছেন? 64। আর কত বলে? 54,000 টাকা বলছে। তো টার্গেট কত রাখছেন? 57-58। দর্শক শুনলেন, 57 থেকে 58 এর মধ্যেই কিন্তু বিক্রি করবেন এক জোড়া দেশি জাতের ষাঁড় গরু, আমাদের রেখার উপযুক্ত। আজকে রেলবাজার হাটে আপনারা যারা সংগ্রহ করতে চান, রেলবাজার হাটে চলে আসবেন, সংগ্রহ করতে পারবেন এই সমস্ত ষাঁড় গরু একেবারে সস্তায়। তো দাম কি আজকে কম আছে? ক্রেতা কম, ক্রেতা কম, রেলবাজার হাটে ক্রেতাটা একটু কমই থাকে, আমদানিও কম, নরম হয়েছে। এটা কারণ নরম হওয়ার কারণটা কি? আচ্ছা 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 আচ্ছা, ধান কাটা মারার জন্যই দামটা কম। তো ধন্যবাদ। আমরা দেখি দর্শকরা, আমরা দেখছি একটি বকনা, খামারে রাখার বকনা। এটা কি বকনা? দেশি। বয়স কেমন এটা? 8 মাস 9 মাস। কত রাখছিস দাম ভাই? 26,000। আর কত বলে? 23,000 বলে। 23। কত বলে ছাড়বি? 24-24 হলে বিক্রি করবেন বকনা বাচ্চা। আমি দর্শক ভাইদেরকে বলি, বকনা গরু আজকে রেলবাজার হাটে। তো দর্শক, আমরা বিদায় নেব, সামনে একটু গ্যাঞ্জাম লেগেছে, আমরা যার জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।